যে খুতবা শুরু হওয়ার আগে কিছু কিছু দেশে আছে যারা মাইকে কোরআন পাঠ করতে থাকে, যত বেদাত শুরু হয়েছে ভালো মনে করে শুরু হয়েছে, যে মুসল্লিরা সবাই তো আর কোরআন পড়তে পারে না, তো কমপক্ষে শুনুক, তো এই কোরআন শোনাবার জন্য মাইক ব্যবহার করে কোরআন তেলাওয়াত চলতে থাকে কিছু কিছু দেশে। আবার কিছু কিছু দেশে আছে যেখানে ওয়াজ চলতে থাকে, খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত, দ্বিতীয় আজান পর্যন্ত কি চলতে থাকে? ওয়াজ চলতে থাকে, বাংলায় বক্তব্য চলতে থাকে। বাংলাদেশে আছে না নেই? এটা একটা খুতবা, যেটা জুমার দ্বিতীয় আজানের আগে বাংলায় যে আজকাল একটা লেকচার বক্তব্য হয় সেটা হচ্ছে একটা খুতবা, মানে একটা বক্তব্য। আর আজানের পরে কয়টা খুতবা হয়? দুই খুতবা হয়। তো টোটাল কয় খুতবা হইল? তিন খুতবা। আপনাদের মসজিদগুলিতে যেগুলিতে এই নিয়ম চালু আছে সেখানে তিন খুতবার বেদাত চালু আছে? ইসলামে দুই খুতবা আছে না তিন খুতবা? দুই খুতবা আছে। আর খুতবা আজানের পরে আছে না আজানের আগে আছে? আজানের পরে আছে। সুতরাং এটি হচ্ছে তৃতীয় খুতবার বেদাত, আর এটি হচ্ছে আজানের আগে খুতবা করার বেদাত, যেটা জায়েজ নয়, গুনাহর কাজ, কোনো সওয়াবের কাজ না। এটা কিভাবে শুরু হলো? এটা শুরু হলো যে বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ, এরা আরবিতে আমরা খুতবা দেব কিছু তো বুঝবে না, সুতরাং এরাকে কিছু শিখাই। এই যে শিখালে তো ভালোই কাজ করলাম, কি মন্দ কাজ করলাম, ভালো মনে করেই বেদাত শুরু হয়। কখনো বেদাত খারাপ নিয়তে শুরু হয়নি, চুরি করা ডাকাতি করার নিয়তে কোনোদিন বেদাত শুরু হয়নি। যে কোনো বেদাত শুরু হয়েছে কি নিয়ত নিয়ে? নিয়তটা ভালো কিন্তু কাজটা ভালো না। কেন কাজটা ভালো না? কাজটা রসুলের তরিকা না। রসুলের দুই খুতবা ছিল না তিন খুতবা ছিল? রসুলের খুতবা আজানের পরে ছিল না আজানের আগে ছিল? আজানের পরে ছিল। এই জন্য নবীর তরিকা আসতে হবে। কোন রাস্তা দিয়ে আসতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা দিয়ে আসো। ওমা আতাকুমুর রাসূলু ফখুযু, রাসূল যেটা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর নতুন ধর্মের নামে কথা কাজ থেকে নবী নিষেধ করেছেন, ফান্তাহু, সুতরাং তোমরা বিরত থাকো। সুতরাং ওলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার দ্বিতীয় আজানের আগে কোরআন তেলাওয়াত করা বা কোরআন শিক্ষার ব্যবস্থা করা বা দর্শের ব্যবস্থা করা বা ওয়াজের ব্যবস্থা করা, কোনো একটা বাংলায় বক্তব্য, মাতৃভাষায় বক্তব্যের ব্যবস্থা করা, এসবগুলি হচ্ছে মিনাল বিদা, বিদাতি কাজ। আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদের সকলকে আর আলেম সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ছয় নম্বর যে বিষয়টি বলবো জুমা সম্পর্কে, সেটা হচ্ছে যে অনেকে আছে যারা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জুমা পড়তে আসে, তাহিয়াতুল মসজিদ পড়ে না, তাহিয়াতুল মসজিদ পড়ে না, বরং ছোট থেকে আমাদের দেশের যেগুলিও আমাদের মজহাবি ভাইদের মসজিদগুলি দেখেছি, সেই মসজিদগুলিতে এক আজব লাগতো দেখি। হাদিস যখন পড়লাম, এই এমন হাদিস বিরোধী কাজ কেন, কি জন্য তারা করে? প্রথম এসে এক মিনিট হইলেও, আধা মিনিট হইলেও বসবেশ, বসার পরে তারপরে উঠে আবার কি করবে? নামাজ শুরু করবে। এই একটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বিরোধী আমল। আর একটা হচ্ছে যে লাল বাতি জ্বালিয়ে রাখার একটা আমল আছে না নেই? লাল বাতি কেন জ্বালানো থাকে? যে এই সময়টাই মসজিদে নামাজ পড়া চলবে না, নামাজ পড়া চলবে না, বস হইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতে, তোমাদের কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে তখন ফালা ইয়াজলিস, বসিও না, বসবে না, বসা চলবে না, হাত্তা, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসাল্লি রাকাতে, যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করে নামাজ না পড়ে নেবে। আর ইয়ে বলছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা আসবো একটু বসবো আধা মিনিট তারপরে নামাজ পড়বো। বুঝা গেছে? না ইয়া রাসূলুল্লাহ, আমরা লাল বাতি দেবো, এই সময়টাই নামাজ পড়া যাবে না, যার এই সময় ঢুকবে বসে যাও। কত বড় নাফরমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের! সুবহানাল্লাহ, মুসলিম নাফরমানি করে, অবুজ মুসলিম, জনগণ অবুজ। আর যারা আরবি পড়া, মাদ্রাসা পড়া আর কোরআন হাদিস পড়েছে তারপরেও অপব্যাখ্যা করে, তারা যে কিয়ামতের দিন কি জবাব দিবে, আপনাদের মধ্যে কার ভুলকারির চাইতে বেশি তাদের আজাব শাস্তি হবে এবং তাদের অবস্থা খুব খারাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলম যেন সেই সব গুমরাহি থেকে বেঁচে থাকার আপনাদের সকলকে আমাকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি জুমার খুতবাও যদি শুরু হয়ে যায়,
আর একটা মাসলা নেই, জুমার খুতবা শুরু হয়ে গেছে, এখন খুতবা শোনা ফরজ হয়ে গেছে, সুতরাং নামাজ পড়া চলবে না, সোজা বসো। কেউ যদি নামাজ পড়ে কবিরা গোনা করে দিল, এটা হচ্ছে দেশি তরিকা, ঠিক না? তারপরে যদি তাকে পেয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে, তার সাথে মারামারির লড়াই সব কিছু করতে প্রস্তুত, কেন জুমার খুতবা শুরু হয়েছে আর তুমি নামাজ পড়লে, তাই না? হাদিস শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সহিহ বুখারীতে রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছে যে আর রাজুলুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকতুবুন নাস ইয়াউমাল জুমআহ, একজন লোক আসলো মসজিদে, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা চলছিল, খুতবা শুরু হয়ে গেছে অলরেডি, ইয়াকতুবুন নাস লোকজনকে খুতবা দিচ্ছিলেন, সম্বোধন করছিলেন ইয়াউমাল জুমআতে জুমার দিনে, ফাকালা লোকটি এসে বসে গেছে, ফাকালা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসাল্লাইতা ইয়া ফুলান, হে অমুক তুমি নামাজ পড়লে? তখন সে বলছে লা না নামাজ পড়িনি, খুতবা শুরু হয়ে গেছে, আপনার খুতবা শুনবো না, এই জন্য বসে গেছি। কালা কম ফারকা রাকাতে, দাঁড়াও, কম মানে, কম মানে কি দাঁড়াও, ফারকা রাকাতে দুই রাকাত নামাজ পড়ো, দুই রাকাত নামাজ পড়ো তারপরে বসো। দেখেন বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এটাও তো করতে পারতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঠিক আছে এবার ভুলটা হয়ে গেছে, আগামী জুমা থেকে যেন এরকম কাজ না করিও, আগামী জুমা থেকে খুতবা যদিও শুরু হয়ে যায় বাই চান্স, আর ওই সময় আসলে তাহলে তুমি নামাজ পড়ে বসে আজকে যা হইলো হইলো, এটাও তো করতে পারতেন, এটা করেও ছাড় দিলে না, এখনই কারেকশন করো, এখনই হ্যাঁ আমার তরিকা ধরো, সুতরাং ভুল করে বসেছো উঠো, তারপরে নামাজ পড়ো, আর তারপরে তখন বসে খুতবা শোনো, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আর আমাদের দেশে জুমার আদর্শ কেমন তাই বুঝেন আপনি এখন।